পৃথিবীর বিভিন্ন দেশে জীবনযাত্রা বিভিন্ন রকম, তাই খরচের পরিমাণও এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে। কিন্তু এই বিশ্বে এমন কিছু জায়গা আছে যেখানকার খরচগুলো শুনলে রীতিমতো মাথায় হাত পড়ে যাবে। বেশিরভাগ মানুষই ভাববেন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার খরচ সবচেয়ে বেশি, কিন্তু ব্যাপারটি মোটেও এই রকম নয়। এখনকার এক একটি জায়গার খরচ এক এক রকম। একটি সমীক্ষার মাধ্যমে এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশে এসেছে। এই বিষয়ে সমীক্ষা চালিয়ে গো ব্যাংকিং রেটস নামের একটি সংস্থা বিশ্বের সব থেকে খরুচে জায়গাগুলো যাতায়াতের ভাড়া, বাড়ি ভাড়া এবং দৈনন্দিন জীবনযাত্রার প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সত্যিই আকাশ ছোঁয়া, কিন্তু এই তালিকায় প্রথম 10-এর মধ্যে কোথাও ভারতের নাম নেই। বিশ্বের অন্যতম ব্যয়বহুল জায়গাগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো নরওয়ে এবং মাল্টা, দুটোই ইউরো মহাদেশের দুটি দেশ এবং এখানে থাকার খরচ এমন কিছু আহামরি নয়। আপনি যদি নরওয়েতে মাসে $900 খরচ করেন তাহলেই পাবেন বাড়ি ভাড়া, কিন্তু এখানে যে জিনিসের দাম সব থেকে বেশি সেটি হলো মুদিখানার জিনিস, আমেরিকার থেকেও দামে যেখানে 11% বেশি। আবার অবাক করা ঘটনা হলো ঠিক উল্টো ছবি ধরা পড়ে মাল্টায়, যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আমেরিকার চেয়ে 10% কম। এই দুটি দেশের নাম তালিকা প্রথম 10-এর মধ্যে রয়েছে। যদিও খরচের প্রশ্ন ওঠে, তাহলে আইসল্যান্ড ও আয়ারল্যান্ড রয়েছে তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে। জানলে আশ্চর্য হয়ে যাবেন যে আইসল্যান্ডে বর্তমানে বাড়ি ভাড়া প্রতি মাসে প্রায় $1,500। আমেরিকার মানুষজন মুদির দোকানে জিনিসের জন্য যে টাকা খরচ করে তার তুলনায় এখানে 20% বেশি। আয়ারল্যান্ডের ক্ষেত্রে অবশ্য এই সংখ্যাটা মাত্র 15% বলে জানা গিয়েছে। এই সমীক্ষাটি করা হয়েছে তার ভিত্তিতে। তালিকায় একেবারে শীর্ষে রয়েছে সিঙ্গাপুরের নাম। বাড়ি ভাড়া বাবদ দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশে প্রতি মাসে কত টাকা খরচ হয় সত্যি যা পকেট ফাঁকা করে দেওয়ার মতোই যথেষ্ট। এখানে প্রতি মাসে বাড়ি ভাড়ার জন্য খরচ হয় $3,000, ভারতীয় মুদ্রা অনুসারে যা প্রায় 2,50,000 টাকা। এমনকি জানলে অবাক হবেন যে এখানকার জীবনযাত্রার মান 14% বেশি উঁচু আমেরিকার থেকেও। তালিকাতে রয়েছে ইউরোপের আরেকটি দেশের নাম, সেটি হলো সুইজারল্যান্ড। এখানের বাসিন্দাদের আয়ের 40% কর হিসাবে দিতে হয়। ভাবাই যায় না যে নিউ ইয়র্কের চেয়ে এখানকার জীবনযাত্রার মান 12% উন্নত। এই দেশগুলো ছাড়াও সমীক্ষার ভিত্তিতে করা তালিকাতে জায়গা নিয়েছে লেবানন, অস্ট্রেলিয়া, ইসরায়েল, নিউজিল্যান্ড, সাইপ্রাস ও লুক্সেমবার্গ। আপনি যদি ইসরায়েলে বাড়ি ভাড়া নেন তাহলে মাসে দিতে হয় কম বেশি $1,000। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে জীবনযাত্রার খরচ প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমান। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে লেবাননের অবস্থা বর্তমান খুবই শোচনীয়। দেশটি ভুগছে এখন আর্থিক সংকটে, এমনকি জিনিসপত্রের দামও সেখানে মানুষের হাতের নাগালের বাইরে। টাকার দাম পড়ে যাওয়াতে সেখানকার বাসিন্দাদের খরচের পরিমাণ বেড়েছে, এমনটাই উল্লেখ করা হয়েছে সমীক্ষায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।